এখন পেঁয়াজ বেরেস্তা চলছে, আর মাংস এখানে ম্যারিনেট করা আগে থেকেই ছিল, মাংসটা এখন দিয়ে দিচ্ছে। ঝাল দেখেছ, মাংস রান্না শেষ, মাংস এবার গুঁড়া দুধ মিক্সড করে দিল, এর মশলা মাংস কমপ্লিট, মাংস এখন উঠে রাখা হবে। তো আমরা চালগুলো ধুয়ে পানি মানে নিংড়ানোর জন্য রেখে দিয়েছি, আর মাংস তো হয়ে গেছে, আর মাংস হওয়ার পর যে তেলটা বেঁচে ছিল সেটা দিয়ে আমরা চালটা কষাবো, এই জন্য এটা চুলাতে রেখে দিয়েছি। আর আমি হচ্ছে কাঁচা রাঁধুনি, রান্না করতে করতে হাঁপায় গেছি, একটু বসে আছি আর কি, রেস্ট নিচ্ছি। এত কিছু রান্না করা হচ্ছে সব কিছু ইফতারের জন্য, আর আমাদের ভিডিওটা আসলে অনেক পরে দেওয়া হয়ে যাচ্ছে, ব্যস্ততার কারণে আসলে ভিডিও করে রাখা হয় কিন্তু ভিডিওটা ছাড়া হয় না, তো আজকে আমরা ভিডিওটা ছাড়ছি আর কি। চালটা কষানোর পর আমি এটা পানির মধ্যে দিয়ে দিচ্ছি চালটা, আজ ফার্স্ট টাইম এত চাল আমি রান্না করতেছি, কিন্তু রান্নাতে আমি আসলে হেল্প করেছি, ফুল রান্না আন্টি করেছে। রাইসটা রেডি হয়ে গেছে, এবারে মাংসটাকে রাইসের সাথে মিক্স করা হবে, যেহেতু এটা তেহারি রান্না হচ্ছে, এই মাংসটাকে ভেতরে ভালোভাবে এখন মিক্স করে দেওয়া হচ্ছে। আজকে ইফতারিতে সবাই ব্যস্ত, এইদিকে শসা কেটে নেওয়া হচ্ছে, ইফতারির প্রায় সময় হয়ে আসতেছে, আর এইদিকে আমি হচ্ছে শরবত বানানোর জন্য রেডি। এটা হচ্ছে মহব্বতের শরবত, যেটা আমি দেখেছিলাম ইউটিউবে, বাট আজকে ট্রাই করতেছি, জানি না কেমন লাগবে ফার্স্ট টাইম খেতে। চিনি আগে থেকেই মিক্সড করে রেখেছিলাম, এই কারণে পরে আমরা শুধু তরমুজটা দুধের মধ্যে দিয়ে নিচ্ছি। কার্যক্রম চলছে, কৌশিক ভাই এখানে খেজুর দিচ্ছে, এই যে সাবা এখানে সে হচ্ছে কি দিচ্ছে, তেহারি ভরছে, তেহারি প্যাকেট করছে, দুইটা করে দুইটা সব প্যাকেট করে ফেলছে, কারণ এইগুলো আমাদেরকে আবার নিয়ে যাইতে হবে সবাইকে দেবার জন্য। Thank you.
খাবা না এখন ভালো এই যে শশা যার লাগে নিন হ্যাঁ কৌশিক ভাই কেমন হয়েছে আলহামদুলিল্লাহ তুর্য কেমন হয়েছে ভাবে কেমন হয়েছে বল এই যে আন্টি আলহামদুলিল্লাহ তো আমরা এখন খাওয়া শেষ করি খাওয়া শেষ করে আবার দেখো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর অ্যানাদার ব্লগ তো আমি আছি সাকিব আর আমার সাথে আছে হচ্ছে কৌশিক ভাই আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই এটা আমাদের নতুন ব্লগ আজকে ব্লগটা ছিল সম্পূর্ণ ইফতারকে নিয়ে আমাদের একটা পারিবারিক ইফতারি আয়োজন নিয়ে ইফতারটা সম্পূর্ণ তৈরি হয়েছিল আমাদের বাসায় হোমমেড ফুড দিয়ে তৈরি মানে তেহারি কিছু ফ্রুট ছিল সব কিছু মিলে আমাদের ইফতার ছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো এখন আমরা সবাই মিলে একটু বাইরে ঘুরতে যাচ্ছি আমাদের পরিবারের সবাই মিলে ধন্যবাদ এই রমজান মাসে তেমন ঘোরাঘুরি হয় না তো আজকে সবাই মিলে ঘুরতে যাব আজকের মজাটা অন্যরকম তো চলুন যাওয়া যাক আমরা এখন ঘুরতে চলে যাচ্ছি আর আমরা অনেক মানুষ সেজন্য আমরা একটা অটো নিয়েছি খুব বেশি দূরের জার্নি না এই জন্য অটোতেই যাচ্ছি আমরা সবাই এই পাশে আমরা এখন গড়াই নদীর তীরে দাঁড়িয়ে আছি পুরোটাই অন্ধকার যদিও কারোর চেহারা দেখা যাচ্ছে না কিন্তু সত্যি একটা অসাধারণ ফিলিংস অনেক ঠান্ডা হাওয়া আজকের এই 40 ডিগ্রি সেলসিয়াস গরমের মধ্যে এই বাতাস পাওয়াটা সত্যিই অসাধ্য বিষয় তো এই যে সবাই এরকম কিনারা দিয়ে আমরা নেমে যাচ্ছি এখন নদীর পাড়ে দাঁড়িয়ে প্রচুর বাতাস অনেক ভালো লাগছে তো আসলে কুষ্টিয়ার আবহাওয়া কয়েকদিন থেকে প্রচুর গরম আর মানে কি বলে বাসায় থাকতে প্রচুর মানে খারাপ লাগতেছিল যাই হোক তো এখন এসে অনেক ভালো লাগতেছে আর কি শান্তি এখন আর সব থেকে এখন আমরা এখন নৌকাতে চড়ে এই রাতে ঘুরতে খুব মজা লাগে নৌকার জন্য দামাদামি চলছে এখন আমাদের নৌকাটা ছেড়ে দিয়েছে অলরেডি আর আমরা এখন নৌকাতে চড়ে আছি নৌকা চলছে প্রচুর বাতাস আর স্যালো মেশিনের শব্দের জন্য আমরা এই জায়গায় কথাগুলো মিউট করে রেখেছি তবে মুহূর্তটা কিন্তু অনেক সত্যি নদীর পারে এসে সেই গানে গাইতে ইচ্ছা করছে ও মাঝি নাও নাইরা দে মাঝি মাল রাইয়া দে আর মাঝি গান তোলো গান এখন মাঝি গান গাচ্ছে না তো আমি কি করব আমরাই গাই তাই না তো আমরা এবার আমাদের সেই মহব্বতের শরবতটা ট্রাই করব যে কেমন টেস্ট হয়েছে মহব্বতের শরবতটা আলহামদুলিল্লাহ শরবতটা কিন্তু অনেক ভালো হয়েছে বাট আরেক মিষ্টি কেমন লেগেছে আপনাদের কাছে আলহামদুলিল্লাহ আমি একটু খেয়ে দেখি যে শরবতটা কেমন হয়েছে তো মাশাআল্লাহ শরবতটা অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ